মেহেরের চরিত্রের সাথে আমার রিয়েল লাইফ মানে আমি যেরকম রয়েছি, মেহের এবং নুসরাত একটা জায়গায় কম, সেটা হচ্ছে মেহেরের ওনলি প্রিন্সিপাল ইন লাইফ ইজ যে কোনো প্রিন্সিপালে নিজের লাইফের কোনো প্রিন্সিপালেও কম্প্রোমাইজ আই ডু দ্য সেম। এই জন্যই হয়তো স্ট্রাগলটা বেশি, এই জন্যই হয়তো মেহের স্ট্রাগল করছে এবং আমিও স্ট্রাগল করছি। The time when I started doing films, 6 years back, হয়তো ছবি যখন ফার্স্ট ছবি করেছি তখন হয়তো ছবি পাওয়াটা কোনো স্ট্রাগল ছিল না আমার কাছে, বিকজ ইট জাস্ট হ্যাপেন্ড। কিন্তু ছবি ওই প্রসেসটা, নিজেকে তৈরি করার প্রসেসটা ওয়াজ আ বিগ বিগ স্ট্রাগল। এবং মেহের প্রচুরবার ভেঙেছে ছবিতে কিন্তু আবার নিজেকে গড়ে তুলেছে। সিমিলারলি আজকের সময়ে আমি নিজের ব্যাপারে বলছি না, আই থিঙ্ক এভরি গার্ল হ্যাজ দ্যাট ফল অ্যান্ড দেন ইউ গেট আপ। সো হিয়ার ইজ দ্য স্ট্রেংথ টু টেক আপ স্ট্রাগল অ্যান্ড টু ফাইট স্ট্রাগল অ্যান্ড আই হ্যাভ ডান দিস। এত বছর আমিও এটা করে এসেছি এবং আগেও এটাই চালিয়ে যাবো। যারা ইন্ডাস্ট্রিতে এখন মেহের রয়েছে ইন দ্য সেন্স, যারা স্বপ্ন দেখছো এবং স্বপ্নকে আরও বড় করে তুলতে চাও, বড় হিরোইন হতে চাও, বা যারা অভিনেত্রী হয়ে থাকতে চায়, সো আই থিঙ্ক ফার্স্ট থিং ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নেভার ফরগেট ইয়োর ড্রিমস। কোনোদিন মনে করবে না যে হয়তো স্বপ্নটা পূরণ হবে না, অ্যান্ড ইট ক্যান ব্রেক। অলওয়েজ বিলিভ ইন ইয়োর ড্রিমস, নিজের উপরে বিশ্বাস থাকা উচিত। বি কনফিডেন্ট ইন হোট এভার ইউ ডু, সূর্য কম থাকে একটু টিউনিং করে নাও এবং নিজের মাইন্ডটাকে সেট করে নাও, নিজের ড্রিম নিজের স্বপ্নকে একদম বিশ্বাস রাখো অ্যান্ড জাস্ট মুভ অন, আর কারোর ভাবতে হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়াচ ক্রিস ক্রস। থ্যাংক ইউ।